ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মাধুরী, গত দু তিন দিন ধরে আমরা দেখছি যে ঝাড়গ্রামের বিনপুর আর বারিকুল বাঁকুড়ায় গতকালও আমরা দেখেছি যে অজানা পশুর, অজানা জন্তুর পায়ের ছাপ পাওয়া যাচ্ছে, এবং স্বাভাবিকভাবে গ্রামবাসীরা ভীষণভাবে আতঙ্কিত। এবং তারপর শেষ পর্যন্ত সেটা পরীক্ষা করে যেটা দেখা গেল যে না, অজানা নয়, এক বাঘিনী, এবং তার সঙ্গে কিন্তু ছোট্ট শাবকও রয়েছে তার। অদ্ভুত ব্যাপার হচ্ছে, গতকাল এটাও সামনে এলো যে এই বাঘিনী এবং তার শাবক একই, অর্থাৎ বারিকুলে যার পায়ের ছাপ পাওয়া যাচ্ছে, বিনপুরেও কিন্তু তারই পায়ের ছাপ পাওয়া যাচ্ছে। ঝাড়গ্রামে বাঘের যে আতঙ্ক, শাবক সহ বাঘিনীর অস্তিত্ব কিন্তু মিলেছে, যেমনটা বলছিলাম। বাঁকুড়া ও ঝাড়গ্রাম দু জায়গায় পাওয়া তাজা পায়ের ছাপ একই বাঘিনীর, এমনটা গতকাল জানা গেছে। কি জানা যাচ্ছে আরেকবার দেখব। রয়্যাল বেঙ্গল রহস্য, কোথাও মাটির ওপরে তাজা পায়ের ছাপ, কোথাও আবার সন্ধ্যের আলো আঁধারিতে হলুদ কালো ডোরাকাটা অবয়ব, এমনই দাবি গ্রামবাসীদের। লালগড়ের পর ঝাড়গ্রামের বিনপুর, বাঁকুড়ার বারিকুল, দুই জেলায় ফের বাঘের আতঙ্ক। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লক্ষণপুর গ্রামে। ঝাড়গ্রামের লক্ষণপুর গ্রাম এই মালাবতী জঙ্গলের পাশেই, আর এখানেই ছড়িয়েছে বাঘের আতঙ্ক। বনবাহিনীর প্রধান রবিকান্ত সিনহা জানিয়েছেন, বাঘিনী এবং ব্যাঘ্র শাবক দুয়ের অস্তিত্বই পাওয়া গিয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দুটো পায়ের ছাপ একই বাঘের। ঝাড়গ্রামের বিনপুরের মালাবতী জঙ্গলের কাছে লক্ষণপুর গ্রাম, এখানে মাটির ওপরে দেখা যায় অজানা জন্তুর তাজা পায়ের ছাপ। শুধু বড় থাবাই নয়, তার পাশে রয়েছে খুদে খুদে থাবার চিহ্ন। এখানে আমরা দেখতে পেয়েছি যে বড় বড় বাঘের পায়ের ছাপ, এবং এই পায়ের ছাপ দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বন দফতরের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই পায়ের ছাপগুলো বাঘিনীর পায়ের ছাপ, এবং যে এই পায়ের ছাপগুলোকে প্রিজার্ভ করার জন্য ইতিমধ্যেই প্লাস্টার অফ প্যারিস দিয়ে এখানে ঢেলে দেওয়া হয়েছে, এটা শুকিয়ে গেলে এটা তুলে নেওয়া হবে। এবং সবচেয়ে আকর্ষণীয় বা রহস্যজনক বিষয় হলো, বাঘ বা বাঘিনী একা নয়, এখানে বাঘিনীর সাথে তার শাবকও রয়েছে। বাঘের আতঙ্ক ছড়াতেই শুনশান লক্ষণপুর গ্রাম বন্ধ, জঙ্গলে যাওয়া, সূর্য ডুবলে কেউ আর বাড়ির বাইরে বেরোনো সাহস দেখাচ্ছেন না। ঝাড়গ্রামের এই লক্ষণপুর গ্রামে এখন আতঙ্কের ছায়া, বাড়ি থেকে বেরোতে মানুষ ভয় পাচ্ছে, বাঘের ভয়ে আর কি। সবাই তো বলছে বাঘ ঢুকে গেছে মালাবতী জঙ্গলে, সেই জন্য আর কি আতঙ্ক তো সবারই আছে নাকি বলো। তারপর বাইরে গোয়াল আছে, গরু আছে, মানুষজন, আমরা ভোর চারটের থেকে রান্না বান্না করি, সকালে আটটার দিকে কাজে চলে যায় বাড়ির মানুষরা সবাই। তারপর আমরা জঙ্গলে যেতে পারছি না, কাঠ আনতে পারছি না, মকর সংক্রান্তি আসছে সামনে। বিনপুর থেকে 35 কিলোমিটার দূরে বাঁকুড়ার বারিকুলেও বাঘের আতঙ্ক। খেজুর খান্না গ্রামে চাষের জমিতে অজানা জন্তুর তাজা পায়ের ছাপ। আমি অনেকটা ড্রাইভ করে এলাম, তার জন্য বললাম তুমি চালাও এখন, লোকালটা আমাদের। তো উনি চালাচ্ছিল, আমি পেছনে বসছিলাম, হঠাৎ করে বাঘটাকে নজরে পড়ে, নজরে পড়ার পর উনাকে সঙ্গে সঙ্গে বলি যে ভাই বাঘটা এখানে রয়েছে। যে উনিও সঙ্গে সঙ্গে তাকান, উনারাও চোখে পড়ে, চোখে পড়ার পর ততক্ষণে মোটামুটি বাঘের সামনাসামনি আমরা পৌঁছে যাই, কারণ আমাদের গাড়ির গতিবেগ ছিল। দিয়ে বলি গাড়িটা টান, এইভাবে আমরা গাড়ি প্রচুর পিক আপ দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাই। আতঙ্কে জঙ্গলে যেতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা। ভয় ভালো লাগছে, বাড়িতে অন্য জন সন্ধ্যা হলে বেরাতে দেয়নি, খুব ফরেস্টার আসছে, পুলিশ আসছে, যে মানা করছে যে বেরাতে হবে না। পাগমার্ক দেখা গেল, যেটা দেখতে ট্যাগের পাগমার্কই মতোই আছে, এবং টাইগার পাগমার্কই মানে হচ্ছে ক্যামেরা ট্র্যাপ আমরা আনার ব্যবস্থা করেছি। এদেরকে জানো যাইতে যে জঙ্গলে হিংস্র প্রাণী থাকার সম্ভাবনা রয়েছে। মাইকের মাধ্যমে এলাকায় প্রচার চালাচ্ছে বন দপ্তর, জঙ্গলে যেতে গ্রামবাসীদের নিষেধ করা হচ্ছে। সুমিত সেনগুপ্ত, পূর্ণেন্দু সিংহ ও অমিতাভ রথ, এবিপি আনন্দ। যেমনটা তুমি জানাচ্ছিলে বৃষ্টি, যে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে বাঘের ভয়, এবং সেই কারণেই বাঘ ধরতে খাঁচা পাতা হয়েছে জঙ্গলে। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, রাজ্যকে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে ও নির্দেশিকা মেনে কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ঝাড়গ্রামের বিনপুর থেকে প্রায় 300 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের পালামৌ, 300 কিলোমিটারের কিছুটা বেশি দূরে ওড়িশার শিমলিপাল। এই দুই জায়গায় কোনো একটি জঙ্গল থেকে বাঘের আগমন ঘটতে পারে বলে বন দপ্তরের অনুমান। ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় যে জন্তুর পায়ের ছাপ পাওয়া গেছে সেগুলো দেখার পর প্রাথমিকভাবে বন দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে এগুলি বাঘের পায়ের ছাপ, এবং দুক্ষেত্রেই বাঘের পায়ের ছাপ তাজা। যদি একই বাঘের পায়ের ছাপ হয়ে থাকে তাহলে প্রশ্ন উঠছে, এত দ্রুত এত বড় এলাকা কিভাবে সে অতিক্রম করলো? আর যদি আলাদা হয়ে থাকে
তাহলে তো আরো আতঙ্কের বিষয়। আমাদের কাছে যা রিপোর্ট এসেছে তাতে এটা পরিষ্কার যে ওটা বাঘেরই পায়ের ছাপ। আমাদের অফিসিয়ালরা গতকাল থেকেই এটার উপরে এটার সম্বন্ধে জানে এবং আমি সুনির্দিষ্ট ভাবে বলেছি যে কোনোভাবেই যেন লালগড়ে যে ইনসিডেন্ট হয়েছিল সেরকম কোনো ইনসিডেন্ট যেন না ঘটে এবং সেই জন্য যাবতীয় যা ব্যবস্থা নেবার যেটা আগের আমরা রিপোর্টে পেয়েছিলাম যে এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যেটা সেটা বহু ক্ষেত্রে ফলো করা হয়নি। এক্ষেত্রে আমার অফিসিয়ালরাই আমাকে জানিয়েছে যে এসওপি একদম ফলো করা হচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বাঘটাকে লোকেট করে এবং তাকে যাতে নির্বিঘ্নে আবার মনে ফিরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য যা যা করার সবকিছু করা হচ্ছে। বন দপ্তর সূত্রে খবর, প্লাস্টার অফ প্যারিস দিয়ে থাবার নমুনা সংগ্রহ করা হয়েছে। বাঘ ধরতে চারটি খাঁচা পাতা হয়েছে বিনপুরের জঙ্গলে। জঙ্গলের বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে চার জোড়া ট্র্যাপ ক্যামেরা। সুন্দরবন থেকে আনা হচ্ছে তিনটি ট্র্যাপ ক্যামেরা। দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবন থেকে ঝাড়গ্রামের বিনপুরে ডাকা হয় বিশেষজ্ঞদের দুটি দলকে। পাশাপাশি রিপোর্ট পাঠানো হয় জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ পর্ষদকে। সোমবার দিল্লিতে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ পর্ষদের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভরেকর। গত বছর লালগড়ে বাঘকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনার কথা উল্লেখ করে এবার রাজ্যকে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে ও নির্দেশিকা মেনে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। 2018 মার্চ এপ্রিলে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের বাঘের আতঙ্ক ছড়ায়। বন দপ্তরের ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি। বাঘের হামলায় জখম হন বেশ কয়েকজন, যার আতঙ্কে সিঁটিয়েছিল জঙ্গলমহল। সেই বাঘকে জীবিত পাকড়াও করতে পারেনি বন দপ্তর। পশ্চিম মেদিনীপুরের বাঘঘরার জঙ্গলে মেলে রয়্যাল বেঙ্গলের মৃতদেহ। বন দপ্তরের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য রাজ্যকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। সমিত সেনগুপ্ত, রিপোর্ট এবিপি আনন্দ, ঝাড়গ্রাম।